এটা হলো আমাদের নেশন বিল্ডিং এর একটা অংশ, নেশন বিল্ডিং এর প্রস্তুতির একটা অংশ। মানে নেশন বিল্ডিং এই পার্সপেক্টিভে যে আমাদের দেশ তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে আমরা উন্নতি করছি, এই অর্থনৈতিক উন্নয়নকে যদি সাস্টেনেবল করতে হয় তাহলে আমাদের অন্য অন্য জিনিসগুলোও করতে হবে। অন্য অন্য জিনিসের মধ্যে যেমন পরিবেশ, এটাকে আমাদের আনতে হবে, উন্নয়নের সাথে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের দেশে ট্যুরিজম, যে কোনো দেশের উন্নয়নের জন্য একটা বড় ফ্যাক্টর, ট্যুরিজমকে আগায় নিয়ে আসতে হবে। এবং এর সাথে আমরা যেহেতু গলফের সাথে সম্পৃক্ত, এই বড় বড় ইভেন্টের সাথে আমরা গলফকেও নিয়ে আসছি যাতে গল্পের মাধ্যমে আমরা লোকজনকে অ্যাট্রাক্ট করতে পারি। সেই হিসাবে নেশন বিল্ডিং ছোটো ছোটো সেগমেন্টে গেলে ট্যুরিজম, তারপরে ইন্ডাস্ট্রি, পলিউশন, নেচার, ফাইনালি গল্ফ। এই হলো আমাদের পুরো কনসেপ্ট এই অনুষ্ঠানটা। আমরা যদি আসলে এটাকে পার্টনারিং করতে পারি এটা অনেক দূর যাবে। আমরা যেটা বলে থাকি যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টকে সাস্টেন করতে হলে আমাদের এই ধরনের কাজগুলো করতে হবে, প্রস্তুতিমূলক কাজ। সুতরাং আমরা যদি এটা করতে পারি তাহলে অবশ্যই এটার অনেক বড় ইম্প্যাক্ট আছে। অনেক ধাপ নেওয়ার মতো এখন সময় হয় নাই, আমরা চেষ্টা করছি অনেক ধাপের উপরে যাওয়ার জন্য আমাদের টার্গেট, বাট আরও অনেক কাজ করতে হবে। আমরা জানি যে আমাদের অনেক নিজেদেরও কাজ করতে হবে এবং আমাদের পার্টনারদের সংখ্যা বাড়াতে হবে যাতে বড়ো একটা কাজ আমরা সম্পন্ন করি।